জীবনে চলার পথে আমরা হতাশা হয়ে পড়ি, বুঝতে পারি না কি করলে এই হতাশা এবং ব্যর্থতা থেকে মুক্তি পাবো। বন্ধুরা, আজ এমন কিছু মানুষের জীবন কাহিনী বলবো যারা জিরো থেকে শুরু করে বিশ্ব সেরা খেতাব অর্জন করেছেন, যা থেকে তুমিও প্রেরণা নিয়ে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারো। মার্ক জুগারবার্গের নাম সবারই জানা। মার্ক জুগারবার্গের প্রেমিকা তাকে ব্রেকআপ করে সব সোশ্যাল সাইট থেকে ব্লক করে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু তার হৃদয় ভেঙে পড়ায় তিনি ভাঙেননি। আপনারা জানেন উনি আজ ফেসবুকের মালিক এবং পৃথিবীর পঞ্চম ধনী ব্যক্তি। মহেন্দ্র সিং ধোনি নিম্ন মধ্যবিত্ত করে জন্ম, রেলওয়ে টিকিট চেকারের চাকরি পেয়েছিলেন, চাইলে সেটাই করতে পারতেন, কিন্তু তিনি থেমে যাননি, চাকরি ছেড়ে নিজের প্যাশনকে ফলো করেছিলেন। আজ উনি বিশ্বের এক নম্বর ক্রিকেটার। জ্যাক মা, তার কথা আমরা সবাই শুনেছি, বিশ্বের সেরা ধনীদের মধ্যে একজন। তার জীবনে 30টি ইন্টারভিউ দিয়েও একটি চাকরি জোগাড় করতে পারেনি। সবাই বলতো ওর দ্বারা কিছুই হবে না, কিন্তু উনি ভেঙে পড়েননি, নিরন্তর কাজ করে গেছেন, সংগ্রাম করে গেছেন এবং শেষবেলায় জয়ী হয়েছেন। মুনিবা মজারি, পাকিস্তানে খুব দরিদ্র পরিবারে জন্ম নেওয়া একটি মেয়ে। জীবনে অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু 2007 সালে ভয়ঙ্কর একটি গাড়ি দুর্ঘটনায় সে প্যারালাইজড হয়ে যায়। ডাক্তার বলেন সে আর কখনো জীবনে চলাফেরা করতে পারবে না। ওই সময় ফ্যামিলি এবং হাজব্যান্ড তাকে ছেড়ে চলে যায়। 2.5 বছর হসপিটালের বেডে পড়ে আছিল, ভাবতো তার কি হবে। বিভিন্ন মোটিভেশনাল বই পড়ে এবং টিভি দেখে তার সময় কাটত। তারপর এইভাবে মোটিভেশনের জ্ঞান অর্জন করতে করতে বিশ্বের এক নম্বর মোটিভেশনাল স্পিকার হয়ে যায়, তাও হুইল চেয়ারে বসে। এই পজিশনে যে কোনো ছেলে মেয়ে ভেঙে যায় এবং তাদের জীবনও শেষ হয়ে যায়, কিন্তু মেয়েটি প্যারালাইজ হয়েও তার এই দুর্বলতাকে সফলতা বানিয়ে জীবনে সফল হয়ে যায়। তাকে পাকিস্তানের আয়রন লেডিও বলা হয়। ইউএনএ মহিলা অ্যাম্বাসাডার এবং পৃথিবীর প্রথম হুইল চেয়ার বাইন মডেল, এর খ্যাতিও অর্জন করেন। ওয়াল্ট ডিজনি, তার কোনো ক্রিয়েটিভিটি না থাকায় কোম্পানির চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়। এই মানুষটি মিকি মাউসের কার্টুন বানিয়ে বিশ্ব সেরার খেতাব অর্জন করে। নওয়াজুদ্দিন সিদ্দিকী ছিলেন একজন সাধারণ ঘরের ছেলে, সিনেমা ছিল তার প্যাশন। বোম্বে এসে রুমমেটির জন্য রান্না করে সে ঘর ভাড়া দিত। চেহারা এবং বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর না হওয়ায় বারবার তাকে রিজেক্ট করা হতো, কিন্তু সিনেমা তার বার্নিং ডেজার এবং প্যাশন হওয়ায় সে হাল ছাড়েনি। বর্তমানে উনি বলিউডের একজন সেরা অভিনেতা। রোনাল্ডো খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। ছোটবেলা থেকে হার্টের প্রবলেম থাকায় ডাক্তার দৌড়াদৌড়ি ও খেলাধুলার কথা বারণ করে। তার জায়গায় অন্য কেউ থাকলে খেলাধুলার কথা ভাবতই না, কিন্তু সেই রোনাল্ডো আজ পৃথিবীর সেরা ফুটবলার। জেকে রুলিং ছিলেন একজন রাইটার, যিনি খুব দরিদ্র সীমার নিচে এবং জবলেস ছিলেন। উনার লেখা 12টি গল্প পাবলিশার্স ব্যান করে দেয়। বলা হয় এসব আজগুবি গল্প বাচ্চাদের মাথায় ঢুকবে না। কিছুদিন পরে যা ঘটল তা ইতিহাস। তার লেখা হ্যারি পটার বিশ্ববিখ্যাত খ্যাতি অর্জন করে। আব্রাহাম লিঙ্কনের জীবনে যদি আমরা লক্ষ্য করি, আব্রাহাম লিঙ্কন সারা জীবন সবকিছুতে ফেল, শুধু ফেল। ব্যবসা থেকে শুরু করে রাজনীতিতে 8টি নির্বাচনে 8 বার ফেল, তারপর 51 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তাকে তোমরা কি বলবে? পৃথিবীতে যারা সাকসেস হয়েছে তারা জন্ম থেকে কেউ সাকসেস নয়, তাদের মাথা 10টাও নয়। তোমার মতো আমার মতোই একজন সাধারণ মানুষ। এই যে তুমি কিছু হবে না ভেবে চুপ করে বসে আছো, প্রেম ভেঙে গেছে, হাতে টাকা নেই, চাকরি নেই বলে আফসোস করছো, তোমার স্ট্রাগল যতটা কষ্টের হবে তোমার সাফল্যে ঠিক ততটাই গ্লোরিয়াস হবে। আর এই সাফল্য হলো একটা জার্নির মতো, তুমি পারবেই। তোমার পরিস্থিতি অনেকটাই ভালো, তুমি শুধু নিজের কারণে আটকা পড়ে আছো। তুমি শুধু তোমার ভেতরের আগুনটুকু জ্বালাও, দেখবে তোমার এই জীবন আর চারপাশের মানুষেরা একদিন তোমার সামনে এসে তোমাকে স্যালুট করছে। তুমি স্টুডেন্ট, ব্যবসায়ী কিংবা চাকরির ইন্টারভিউ দিতে কোনো বেকার যেই হও না কেন, ভেঙে পড়বে না। আমি জানি তুমি একদিন নিশ্চয়ই পারবে, তুমি সফল হবেই। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।